আজকের রেসিপি ফুলকপি গাজর ভাজা। উপকরণ ফুলকপি গাজর। ফুলকপি গাজরটা সেদ্ধ করে রেখেছি। হলুদ বাটা, লবণ, তেল, জিরে লঙ্কা ভেজে গুঁড়ো, কড়াই তেল দিচ্ছি, সেদ্ধ করা গাজর ফুলকপিটা কড়াই তেল দিচ্ছি, কড়াই লবণ দিচ্ছি, হলুদ বাটা, গাজর ফুলকপি ভাজাটার সঙ্গে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপি গাজর ভাজা পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।
দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।